আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সাদাকাল্লাহুল মাওলানা আল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। উপস্থিত গাজী দীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত ওয়াইসুল করণীয় সাহানি ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই রিসার্চ সেন্টারের ব্যবস্থাপনায় ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি মঞ্চ উপবিষ্ট হযরত ওলামা ইকরাম, বিভিন্ন স্থান থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সংক্ষেপে একটা কথা বলবো, কারণ সময় সংক্ষেপ লম্বা আলোচনা নয়। সেটা হলো আমাদের সবার দেখতে হবে এখন বাংলাদেশ এমন একটা আতঙ্কে, যে আতঙ্কটা হলো করোনা ভাইরাসের আতঙ্ক। যেই করোনা ভাইরাসের আতঙ্ক নিয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এমনকি মসজিদ মাদ্রাসায় পর্যন্ত মানুষকে যাওয়ার জন্য নিষেধ করা হচ্ছে। আমি আজকের আল হযরত শের বাংলার ইমাম শের বাংলার রহমতুল্লাহ আলাই রিসার্চ সেন্টারের এই উরুজ কনফারেন্স থেকে একটা আবেদন জানাবো, বাংলাদেশ সরকার থেকে শুরু করে মন্ত্রী পরিষদ পর্যন্ত বাংলাদেশ একজন নাগরিক হিসেবে আমি জানাতে চাই, যে চীন থেকে করোনা ভাইরাস এসেছে, ওই চীনের মানুষ করোনা ভাইরাস থেকে বেঁচে থাকার জন্য, নিরাপদ থাকার জন্য আল্লাহর ঘর মসজিদে যখন স্থান দিয়েছেন, মুসলমান হয়েছেন, তখন তাদের করোনা ভাইরাস থেকে তারা পরিত্রাণ পেয়েছেন। এখন বাংলাদেশের মধ্যে যে করোনা ভাইরাসের নাম দিয়ে মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে, মসজিদে মানুষ যাওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, এইটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহ এবং রসুলের কাছে যদি বাধা আসে করোনা ভাইরাস থেকে কেউ রক্ষা পাবে না। আর করোনা ভাইরাস থেকে যদি রক্ষা পেতে হয় নবী ওয়ালের শত্রু যারা বেঈমান, যারা ঈমানের নাম দিয়ে যারা নবী ওয়ালির সাথে বিয়াদবি করে, সেই আলেমদেরকে শাস্তির আওতায় আনলে বাংলাদেশ থেকে করোনা ভাইরাস এমনিতেই চলে যাবে। আজকে বাংলাদেশ সরকারকে আমি আবেদন জানাই, আর বাংলাদেশ সরকার যখন বলেছেন করোনা ভাইরাসের জন্য সরকারি বেসরকারি মাদ্রাসা বন্ধ দেওয়া হোক, আর সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে, এখনো কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই। আমি জানতে চাই যে কওমি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গোসিয়া, প্রধান আলোচকের আগমন, সেরা মিল্লাত হুজুরের আগমন আল্লাহ কবুল করুক। আমি বাংলাদেশ সরকার বরাবর একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সহ আপনারা যাদেরকে সার্টিফিকেট দিয়েছেন তারা আপনাদের কথা মানে না, সরকারি মাদ্রাসা বন্ধ হয়েছে, কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই। ইনশাআল্লাহ আমি আজকে এই মাদ্রাসা থেকে বলতে চাচ্ছি, এই শের বাংলা রহমতুল্লাহ রিসার্চ সেন্টার থেকে, এই দেশ থেকে নবী ওলির শত্রুদেরকে, নবী ওলির সাথে যারা বিয়াদবি করে তাদেরকে যদি শাস্তির আওতায় আনেন করোনা ভাইরাস চলে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।